রাজধানীর বীরপুরে গ্রামীণ টেলিকম ভবনের আটটি প্রতিষ্ঠান জবরদখল করার অভিযোগ করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকের কর্মী পরিচয়ধারী কিছু ব্যক্তি গত 12 ফেব্রুয়ারি অফিস দখল করে তালা ঝুলিয়ে দেয়। এ নিয়ে পুলিশের প্রতিকার চেয়েও পাননি অভিযোগ তার। কাসের সুহির রিপোর্ট। মিরপুর চিড়িয়াখানা সড়কে বহুতল গ্রামীণ টেলিকম ভবন, এই ভবনে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত 16টি কোম্পানির অফিস। গত 12 ফেব্রুয়ারি সেই 16 কোম্পানির 8টির অফিসে তালা ঝুলিয়ে দখল নেয় কিছু বহিরাগত। সকালে সাংবাদিকদের ডেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এটি দেখান। ডক্টর ইউনূস বলেন, এই ভবনের সব প্রতিষ্ঠান নিজের আয়ে চলে, গ্রামীণ ব্যাংকের টাকায় নয়। অথচ গ্রামীণ ব্যাংকের কর্মী পরিচয়ে ভবনে ঢুকে জবরদখল করা ব্যক্তিরা কিছু বুঝে ওঠার আগেই সেদিন তালা ঝুলিয়ে দখল নেয় অফিস। 4 দিন আগে 12 তারিখে দেখলাম কতগুলো বাইরের লোক এসে এটা জবরদখল করে গেল। আমরা বাইরের লোক হয়ে গেল তাদের কাছে, তারা তাদের নিয়মে চালানোর চেষ্টা করছে। আমরা বুঝতে পারলাম না এটা কী ব্যাপার। তাকে যখন জিজ্ঞেস করেন যে কেন ভাই তুমি এরকম করছো কেন, সে বলে যে না আমার বাবার নাকি সম্পত্তি ছিল, এটা তোমরা দখল করে ফেলেছি। তো বাবার সম্পত্তি হলে তো এটা জবরদখল করতে পারে? আইন আদালত কোথায় গেল? সে আইন আদালত আছে কিসের জন্য? তাদের কাছে যাও, আইন আদালতের কাছে যাও, তারা প্রমাণ করো কী হবে। তাদের ওসবের কোনো দায়িত্ব নেই। এই আমরা বহু রকমের দুর্যোগের মধ্য দিয়ে যাই, এরকম দুর্যোগ আর দেখি নেই কোনোদিন, যে হঠাৎ করে এসে বাইরের কিছু লোক এসে বলবে যে আপনারা সরেন, এটা আমাদের বাড়ি, এটা আমাদের ঘর, আপনাদের সব কাগজপত্র দেন আমাদেরকে। পুলিশের কাছে এ বিষয়ে সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি অভিযোগ এই নোবেলজয়ীর। আমরা পুলিশকে বললাম যে এরকম কাণ্ড হচ্ছে, এটা আপনারা এসে এটাকে ঠিক করে দেন। পুলিশ প্রথম গ্রহণই করলো না, তারপর একবার এসে ঘুরে গেল, তারা এখানে কোনো অসুবিধা দেখল না। আমরা তাদের কাছে বললাম দেখেন আমাদের দরজায় তালা দিয়ে যাচ্ছে, তারা সকালবেলা এসে তালা খুলে দিচ্ছে, তাদের এখতিয়ার, তাদের জবরদখল এবং তাদের ব্যবহার ইত্যাদি মিলে এটা আমরা কোন জগতে আসলাম? দেশের মানুষের কাছে বিচারের ভার দিলাম, দেশের মানুষ আমাদেরকে পরামর্শ দেবে। এর আগে গত কয়েকদিন 20 জনের একটি দল এই ভবন দখলের চেষ্টা চালিয়েছিল অভিযোগ করে গ্রামীণ কল্যাণের কর্মীরা জানান। মোবাইলে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে কয়েকজন তাদের হুমকি দিচ্ছে, এজন্য আইনি সহায়তা চাইলেও মিরপুর শাহ আলী থানা সাধারণ ডায়েরি নেয়নি। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।